দুর্নীতিরে লওয়া রেশন কার্ড আর অনিয়ম সংগঠিত করা অরুণোদয় হিতাধিকারীর বিরুদ্ধে জিলায় জিলায় চলিব অভিযান। লাখ লাখ লোকে ঘুরাই দিব লাগিব রেশন কার্ড, কর্তন করা হব অরুণোদয় আসনির সুবিধা, আনকি এতিয়ালৈকে অরুণোদয় আসনিরে লাভ করা ধনও ঘুরাই দিব লাগিব সরকারক। বহুলোকে এঘরতে রাখিছে দুই তিনিখনক রেশন কার্ড, আর তেনেলোকে ঘুরাই দিব লাগিব কার্ড সমূহ। উল্লেখযোগ্য যে অরুণোদয়ের বাবে বহুলোকে দুর্নীতিরে লৈছে রেশন কার্ড। গোয়ালপাড়া ধুবুরী হাইলাকান্দি ধরা পড়ছে বিসঙ্গতি, আর অরুণোদয় আসনি সরকারি ঘরের বাদে রেশন কার্ডক লৈহে হয়েছে দুর্নীতি। রেশন কার্ডের ক্ষেত্রে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর অধ্যক্ষতায় এখন সভা অনুষ্ঠিত হয়েছিল, আর সেই সভা অনুষ্ঠিত হওয়ার পিছত তার একটা বিসঙ্গতি একটা ধরা পড়ছিল। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বা আমার সরকারে কৈছিল যে রেশন কার্ড যিসকলের আছে তেওঁলোকে অরুণোদয় পাব বলে কৈছিলেন, আর সেইটোর সুযোগ লৈ পেলায় ঠাই বিশেষে বিশেষ ধুবুরী অঞ্চলত বা আপনার হাইলাকান্দিতে হোক বা বরপেটাতে হোক বা এপিনে ধর গোয়ালপাড়াতে হোক, এনেকা অঞ্চলত দেখিছো যে বহুতে রেশন কার্ড স্প্লিট করে পেলায় যে তেওঁলোকে দুটা দুটা পরিয়াল দেখাইছে। তেতিয়া এটা স্বাভাবিকতে একটা সন্দেহ এটা হয়েছে যে এটা পরিয়াল যে এনেকা ধুবুরী অঞ্চলের বা বরপেটা বা গোয়ালপাড়া অঞ্চলের যে এই পরিয়ালবিলাক তাৰমানে সন্তানহীন পরিয়াল নাকি। গতি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরে কৈছে যে সেই পরিয়ালব যদি সন্তানহীন তেতিয়াহলে আমার কবলগীয় একো নাই, তেতিয়াহলে দুজন থাকিলেও তেওঁলোকৰ মানে হেৰিয়ার পরিয়ালক চাউলে হোক বা অরুণোদয় হোক যি সুবিধা পোৱাত পাবগৈ। আর যদি সন্তানহীন নহয় তেতিয়াহলে যে অরুণোদয় স্বার্থ যদি স্প্লিট করে পেলায় ফেমিলি যদি মেম্বারটো কমাইছে, সেই কারণে সরকারে একটা ইতিমধ্যে আদেশ জারি করেছে যে অতি কমে পাঁচজন আমার হেয়া হব লাগিব, পরিয়ালের সদস্য হব লাগিব। আর পাঁচজন পরিয়ালের সদস্য হলে আর যদি ন্যূনতম আয় যদি দুই লাখতকৈ তলত তেতিয়াহলে আগন্তুক দিনত অরুণোদয় পাব। আর এই সিদ্ধান্ত এইখানে লওয়া হয়েছে যেহেতু এনেকুৱাকৈ যেহেতু অসৎ প্রবৃত্তিরে রেশন কার্ড নতুনকৈ সৃষ্টি করেছিল, যার কারণে ধুবুরী এগারী আমার যোগান বিভাগের বিষয়াক সাসপেনশনও করা হয়েছে, আর ইয়ার কোন কোন জড়িত থাকা আছে তার আমি খোঁজ দেওয়ার কারণে ইতিমধ্যে ব্যবস্থা করেছো।